জয় বন্ধু আমি রাহুল তো আজকের ভিডিওটা কিনে তোমরা অবশ্য থামবেল দেখে অবশ্য বুঝিয়ে নিয়েছো তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে যারা এসএসসি যারা ক্যান্ডিডেট আছো যারা পরীক্ষা দিয়েছো তারা কিন্তু অবশ্যই তোমরা এই ভিডিওটা প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখবে তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট নিউজ আছে এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে তো কাল রাত থেকে কাল রাত থেকে এই যে নোটিশটা তোমরা দেখতে আছো এই যে নোটিশটা এটা কিন্তু আমাকে আট থেকে দশজন কিন্তু আমাকে সেন্ড করেছে এবং খুবই কিন্তু টেনশনের মধ্যে আছে যে আমাদের এসএসসিডি রি এক্সাম হতে চলেছে আমাদের ডি যে পরীক্ষা হয়েছিল দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশে যে আমাদের পরীক্ষা যে হয়েছিল সেই দু হাজার চব্বিশে পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে এবং এক্সাম হবে এরকমভাবে কিন্তু নোটিশ পাবলিশ করা হয়েছে তো কোথা থেকে পাবলিশ করা হয়েছে যে আমাদের রোজগার উদ অঙ্কিত অফিসিয়াল চ্যালেঞ্জ দেখতে পাচ্ছ তো রোজগার উদ অঙ্কিতের কিন্তু তরফ থেকে এটা কিন্তু টুইট করে জানানো হয়েছে টুইটার ক্যাম্পেনে টুইটার যে হ্যান্ডেল আছে সেখান থেকে কিন্তু জানানো হয়েছে তো আমাকে কাল রাত থেকে সবাই কিন্তু খুবই কমেন্ট করছে খুবই কমেন্ট করছে ঠিক আছে এবং অনেকেই কিন্তু পাঠিয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো এটা দেখো কালকে তোমাদের সেন তোমরা করা হয়েছে আঠারো তারিখ তো তোমরা দেখতে আঠারো তারিখ কিন্তু আটটা পনেরোতে কিন্তু এটা টুইট করা হয়েছে তোমার দেখতে যাচ্ছো চব্বিশ আঠারোই মার্চ দু হাজার চব্বিশে কিন্তু আটটা পনেরোতে এখানে টুইট করা আছে তো এটা এখানে কি বলা আছে সেটা আমি তোমরা দেখিয়ে দিচ্ছি দেখো এখানে সাপ সব তোমাদের বলা আছে এসএসইডি দু হাজার চব্বিশ পরীক্ষায় ধাঁদলিকে আরব গৃহ মন্ত্রণালয় দ্বারা পরীক্ষা রদ করে কা আদেশ তথা পুন পুনরায় পুনরায় পরীক্ষা হেতু পরীক্ষা তিথি ঘোষণা করে কে নিয়ে এস কে চেয়ারম্যানকে নির্দেশ তো দেখো এখানে সাবসাব এখানে যেটা বলা আছে যে জিডি পরীক্ষায় এস এস জিডি যে দু হাজার চব্বিশে যে আমাদের পরীক্ষা ছিল সেই পরীক্ষা কিন্তু পুরোপুরিভাবে ধাঁধলি হয়েছে এবং সেই পরীক্ষাকে ক্যান্সেল করা হবে ক্যান্সেল করে কিন্তু নতুন পরীক্ষা এখানে করা হবে তার জন্য কিন্তু যে এস যে চেয়ারম্যান আছে এসএসসির চেয়ারম্যান আছে এসএসসির চেয়ারম্যানকে কিন্তু পুরোপুরিভাবে আদেশ করা হয়েছে ঠিক আছে নির্দেশ করা হয়েছে তো এটা দেখতে আছো তো এরকমভাবে পুরোপুরি কিন্তু দোয়া আছে আর এই নোটিশটা এত পরিমাণ ভাইরাল হচ্ছে সবার মনে এতটাই টেনশানে ডিপ্রেশনে চলেছে যে আবার দাদাকে পরীক্ষা হবে ঠিক আছে পরীক্ষা হলে আমরা তো সব পড়াশোনা ছেড়ে দিয়েছি তো আমরা আবার কীরকমভাবে প্রিপারেশন করবো তো আমাদের টাইম শর্ট পড়ে যাবে কারণ মক টেস্ট দোয়া বন্ধ হয়ে গেছে তো দেখো আমি সম্পূর্ণ বলবো এটা কোনো অফিসিয়াল কোনো ডাটাগুলো নয় তো এটা অফিসিয়াল কোনো ডাটা নয় তো অফিসিয়াল এই সবাই বলছে কিসের জন্য যে এটা রোজগার অঙ্কিতের এখানে লোগো লাগানো আছে এবং দেখতে আছো অফিসিয়াল চ্যানেল এবং কিন্তু এখানে গ্রিন টিগো দেওয়া আছে যেমন রোজগার অঙ্কিতে যে যেরকমভাবে চ্যানেলের থাকে সেরকমভাবে সম্পূর্ণ কিন্তু আছে আর দেখতে এখানে সাফ সাফ এখানে লেখা আছে যে এস এস ডি এসএসসিডির দু হাজার চব্বিশ তো এখানে কিন্তু সাবসে লেখা আছে তো দেখো এটা আমি বলবো দেখো যদি এরকম যদি কিছু হতো তো অঙ্কিত স্যার প্রথম কথা অঙ্কিত স্যার তো আমাদের ভিডিও করে জানাতো তাই না তো অঙ্কিত সারা কোনো কিছু ভিডিও করার আগে যদি কোনো তথ্য দিয়ে থাকে অঙ্কিত স্যার আগে অবশ্য যে টুইট করে জানিয়ে দেয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিংবা তার মানে যে কোনো জায়গায় অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ যে গ্রুপে যারা আছো তারা কিন্তু অবশ্যই জানো চ্যানেলের মধ্যে অঙ্কিত স্যার কিন্তু এরকমভাবে টুইট করে জানিয়ে দেয় কিন্তু তারপরে কিন্তু কিছু সময় পর থামবেল কিন্তু দিয়ে দেয় অলরেডি যে আমাদের ভাবে আপডেট আছে এরকমভাবে পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে তার জন্য কিন্তু এই ভিডিও নিয়ে আসে এখনও পর্যন্ত এখনও পর্যন্ত কিন্তু অঙ্কিত স্যার কোনো থামবেল লাগায়নি কিংবা কোনো এরকমভাবে কোনো কিছু বলেনি তার মানে এটা তোমরা ভাবতে পারো আর কিন্তু এটা সবথেকে বড়ো কথা যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটেও কিছু নেই এরকম তোমাদের নিউজ যে অফিসিয়াল ওয়েবসাইটেও কিছু নেই আর সব থেকে বড়ো ভয় করছে যে এখনও পর্যন্ত আমাদের অ্যান্সার কীও দেয়নি সব থেকে বড়ো কথা যে এখনও পর্যন্ত যেখানে আমাদের অ্যান্সার কি দিল্লি পুলিশে তোমরা জানো সিপিও যে আমাদের এসএসসি এসএসসি যে সিপিওর যে এক্সাম হয়েছিলো সিপিওর এক্সামে তোমা আমাদের কিন্তু অ্যান্সার কি দিয়েছিল দু দিন নাগাদ এবং আমাদের দিল্লি পুলিশের যে এক্সাম হয়েছিলো দিল্লি পুলিশ তো দিল্লি পুলিশের ক্ষেত্রেও কিন্তু আমাদের তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু অ্যান্সার কি দিয়েছিল এবং আমাদের এটা এসএসসি জিডি আমাদের পরীক্ষা হয়ে গেছে আজকে ধরো সাত তারিখ আমাদের পরীক্ষা শেষ হয়েছে কিংবা বারো তারিখ পরীক্ষা শেষ হয়েছে তো বারো তারিখও যদি শেষ যদি হয় আজকে কত তারিখ আজকে উনিশ তারিখ আমি তারিখটা আমি দেখে নিচ্ছি হ্যাঁ আজকে আজকে উনিশ তারিখ তো তো আজকে কিন্তু অলরেডি উনিশ তারিখ হয়ে গেছে তো আজকে কিন্তু উনিশ তারিখ হয়ে গেছে এখনও পর্যন্ত অ্যান্সার কি দেয়নি তো সব জায়গায় এখন যতগুলো এসএসসি যতগুলো রিক্রুটমেন্ট প্রসেস হচ্ছে সব কিন্তু তিন থেকে চার দিনের মধ্যে অ্যান্সার কি দিচ্ছে কিন্তু এখনও পর্যন্ত জিডির জিডি যদি বারো তারিখে যদি আমাদের এক্সাম যদি সেট যদি হয় তাহলে বারো এদিকে উনিশ ঠিক আছে সাত দিন হয়ে গেলো সাত দিন হয়ে গেলো এখনও পর্যন্ত সাত দিন হয়ে গেল এখনও পর্যন্ত কিন্তু কিট কোনো আপডেট নেই কিছু আপডেট নেই সেই কারণে আরও স্টুডেন্ট কিন্তু সবথেকে বড়ো কিন্তু টেনশনের মধ্যে আছে যে আমাদের রি আমাদের এক্সাম হবে কি হবে না ঠিক আছে তো এটা এটা কি আমাদের সত্যি নাকি এটা ফেক দেখো এখন এখনও পর্যন্ত কোনো কিছু অফিসিয়াল আপডেট নেই তার জন্য আমি সবাইকে বলবো ভাই তোমরা কেউ টেনশান করবে না এটা কিন্তু পুরোপুরিভাবে আমি ফেক বলবো কারণ এখনও পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটেও কিছু দেয়নি আর অঙ্কিত ভাটি স্যারও কোনো ভিডিও কোনো নিয়ে আসেনি তার জন্য পুরোপুরিভাবে এটাকে তোমরা ফেক তোমরা মানতে পারো এবার হ্যাঁ যদি হয় যদি এরকম যদি কোনো যদি কেস যদি হয়েছে যে পরীক্ষা আমি কিছু হয়তো শিফটে ঢান্দলি হয়েছে তো সবার কিন্তু পরীক্ষা ক্যান্সেল হবে না ঠিক আছে যদি হয় আমি এটা বারবার করে বলছি যদি হয় সবার কিন্তু পরীক্ষা ক্যান্সেল হবে না তো যার শিফট যার শিফটে এরকমভাবে কোনো প্রবলেম হয়েছে তার কিন্তু শিফ্টে শুধু খালি মানে ধরো এক নম্বর ধরো সাত তারিখ এক নম্বর শিপটে তো ধান হয়েছে সেই এক নম্বর শিপ্টেই কিন্তু শুধু পরীক্ষা হবে সবার কিন্তু পরীক্ষা ক্যান্সেল হবে না তার জন্য সবাইকে বলবো এরকম ফালতু টেনশন বন্ধ করো ঠিক আছে আর এটা আমি বলছি এটা কিন্তু সম্পূর্ণ পুরোপুরিভাবে ফেক আর যদি সত্যি দি হয় অঙ্কিত ভাটি স্যার নিশ্চয়ই আজকে ভিডিও নিয়ে আসবে অবশ্যই তোমরা দেখতে হবে আর অফিসিয়াল ওয়েবসাইটে কোনো না কোনো আপডেট চলে আসবে দু একের মধ্যে ঠিক আছে তো এটা এটা আমি বলবো সম্পূর্ণভাবে তোমাদের ফেক কোনো কেউ টেনশন করবে না এবার আসে অ্যান্সার কি দেখো কি লেট হচ্ছে অনেকগুলো কারণ হতে পারে অ্যান্সারকে লেট এক তো হচ্ছে ও এসএসসি যে অফিসিয়াল যে ওয়েবসাইট

জিও ভি ইন তো এখানে কিন্তু ওয়েবসাইট কিন্তু প্রচুর পরিমাণ প্রবলেম চলছে তো তার কারণে হতে পারে তাছাড়া এখানে মানে কী যায় আজকে সাত দিন প্লাস হয়ে গেলো আমাদের এক্সাম শেষ হয়েছে আর যদি আমরা সাত তারিখ যদি ভাবি যে সাত তারিখ আমাদের পরীক্ষা শেষ হয়েছে তাহলে তোমরা ভাবতে পারো আজকে উনিশ দিন আজকে 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 হয়তো উনিশ তারিখ তো বারো দিন কিন্তু পরীক্ষা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে এখনও পর্যন্ত কোনো কি কোনো নামগন্ধ কিছুই নেই ঠিক আছে তো আজও আসবে কিনা তারও কোনো গ্যারেন্টি নেই কারণ তোমরা জানো এখনও কিন্তু অ্যান্সারকে কোনো আপডেট নেই আর সব থেকে বড় কথা হচ্ছে কেউ কেউ প্রিপারেশন করতে পারছে না কেউ প্রিপারেশন করতে পারছে না যে ডাব্লিউবির এর ভ্যাকেন্সি ছেড়েছে এবং আমাদের এসএসসি জিডির আমাদের নেক্সট যে ভ্যাকেন্সি আছে দু হাজার চব্বিশে আগস্ট মাসে আগস্ট মাসে ভ্যাকেন্সি আছে তার জন্য কিন্তু কেউ প্রিপারেশন করতে চাচ্ছে না একটাই যে আমাদের অ্যান্সার কি আর অ্যান্সার কি জন্য স্বাভাবিক সবাই কিন্তু ওয়েট করা স্বাভাবিক কারণ কার কতগুলো কোশ্চেন ঠিক হচ্ছে এখান থেকে কিন্তু জানতে পারবো আর একটা তোমাদের আপডেট বলে দিচ্ছি যেমন কিন্তু আমাদের ইউপি এবং বিহার থেকে যেমন যেমন ফেক যেমন ক্যান্ডিডেট আসে তেমন কিন্তু আমাদের বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে কিন্তু আমাদের কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু ফেক কিন্তু ক্যান্ডিডেট আসে বাংলাদেশ থেকে এটাও কিন্তু আমাদের কিন্তু জানতে হবে যে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ কিন্তু ফেক ক্যান্ডিডেট আসে তারা কিন্তু এইভাবে আধার কার্ড বানাচ্ছে আমাদের রাজ্যে এসে এবং ডোমিসাইল সার্টিফিকেট বানাচ্ছে মানে কিন্তু আমাদের পরীক্ষা বসে তো তাদের বিরুদ্ধেও আমাদের পদক্ষেপ নিতে হবে বারবার করে বলছি ঠিক আছে শুধু খালি বাইরের ক্যান্ডিডেট শুধু আমাদের রাজ্যের ক্যান্ডিডেট আসে না যে আদার্স রাজ্যের ক্যান্ডিডেট আসে না তো এখানে আমাদের ওয়েস্ট বাংলার উপরে কত দিক থেকে অ্যাটাক হচ্ছে তোমরা ভাবতে পারো এক তো ইউপি বিহার থেকে এক তো ইউপি থেকে দুই হচ্ছে বিহার থেকে তিন হচ্ছে ঝাড়খণ্ড থেকে চার হচ্ছে কি আবার আমাদের বাংলাদেশের যে ক্যান্ডিডেট আছে তো বাংলাদেশের ক্যান্ডিডেটের কথা কিন্তু এখানে কেউ কিন্তু বলেনি কিন্তু বাংলাদেশের ক্যান্ডিডেট প্রচুর পরিমাণ কিন্তু এখন আসছে তোমরা কিন্তু ভাবতে পারবে না ঠিক আছে তো তার জন্য ভাই আজ থেকে পুরোপুরি অ্যালার্ট হো আর আমি রিসেন্টলি আমি তোমাদের গ্রুপ বানিয়ে দিচ্ছি অনেকেই বলছে গ্রুপের কথা গ্রুপ বানিয়ে দিচ্ছি আর সেকেন্ড লিস্টের জন্য যারা কিন্তু ইন্টারেস্টিং আছে তাদেরকে আমি বলে দিচ্ছি আমি খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসছি আর এটা আমি তোমাদের সম্পূর্ণভাবে বলে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণভাবে ফেক ঠিক আছে তো দেখতে পাচ্ছো এখানে দেখো সব কিছু কিন্তু আছে যে আটটা পনেরোতে কিন্তু এখানে এখানে তো এই যে টুইটটা কিন্তু এখানে সেন্ড করা হয়েছে আঠারো তারিখে মানে কালকে কিন্তু সেন্ড করা হয়েছে দু হাজার চব্বিশ তোমরা কালকে রাত আটটা পনেরো কিন্তু এখানে সেন্ড করা হয়েছে টুইট করা হয়েছে তার এখানে টুইটার হ্যান্ডেল তোমরা দেখতে আছো রোজগার অঙ্কিত কিন্তু টুইটার হ্যান্ডেল আর তোমরা দেখছো এসএসইডি এস এস ধান্দলিমে তো এখানে দেখো আবার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সকে কিন্তু এখানে টুইট করা হয়েছে এবং তোমরা দেখতে পাচ্ছ আরও আমি দেখিয়ে দিচ্ছি এখানে এখানে তো দেখতেছো অমিত শাহকে টুইট করা হয়েছে হ্যাশট্যাগ করা হয়েছে অমিত শাহকে হ্যাশট্যাগ করা হয়েছে এবং হ্যাশট্যাগ করা হয়েছে এসএসসি যদি দু হাজার চব্বিশ কিন্তু এখানে হ্যাশট্যাগ করা হয়েছে এবং হ্যাশট্যাগ করা হয়েছে এসএসসি তো দেখতে পাচ্ছ তো এটা কতটা সত্যি কতটা মিথ্যা দেখো এটা আমি এখন বলবো পুরোপুরি কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু এটা পুরোপুরি হবে ফেক আমি বলবো ঠিক আছে যখন সত্যি হবে অঙ্কিত ভাটি স্যার নিশ্চয়ই কোনো ইনফর্মে দেবে এবং ওয়েবসাইটে নিশ্চয়ই কোনো ইনফরমেশন চলে আসবে ঠিক আছে তার জন্য আমি বলবো এখন ভাই কেউ কোনো কোনো চাপ নেবে না আর সর্বপ্রথম কোনো যদি আপডেট যদি হয় আর দেখো যে কোনো আপডেট আসুন এখন আমি কিন্তু এই আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের কিন্তু আমি জানিয়ে দেবো তো যারা কিন্তু এখনও পর্যন্ত আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নি তোমাদের বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকো এসএসসিডির যে কোনো আপডেট পাওয়ার জন্য যে কোনো আপডেট প্রথমে আসবে তোমাদের কিন্তু আমি টেলিগ্রামে প্রথমে জানিয়ে দেবো তারপর কিন্তু তোমাদের আমি ভিডিও নিয়ে আসবো তো টেলিগ্রামে যারা কিন্তু এখন পর্যন্ত জয়েন হয়নি অবশ্যই তোমরা জয়েন হয়ে যাও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিয়েছি আর এই চ্যানেলকে তোমরা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো ডিফেন্সের যে কোনো আপডেট পাওয়ার জন্য বিশেষ করে যে কোনো আপডেট আসবে আমি সর্বপ্রথম তোমাদের কিন্তু জানিয়ে দেবো তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর সবাইকে বলো ভাই কেউ টেনশন না এটা ফেক ফেক ঠিক আছে করবে আমি বলে দিচ্ছি তো যখন যা হবে তখন তার দেখা যাবে এখন ভালো করে তোমরা রানিং প্র্যাকটিস করো আর ডাব্লিউপি দেখছি তো কীরকমভাবে দুর্নীতি হচ্ছে তো এসএসসি ছাড়া আমাদের কোনো গতি নেই আর এসএসসি জন্য আর দেখো এখানে অনেক অনেক স্টুডেন্ট বলছে যে আমাদের এসএসসি তরফ থেকে তো আমাদের স্টুডেন্টকে ধরছে তো আমরা পাগড়াই করবো কেন দেখো এসএসসি কখন ধরছে সিলেকশন হওয়ার পর ধরছে তাই না তো ম্যারিটটা তো অলরেডি হাই হয়ে গেছে ম্যারিটা অলরেডি হাই হয়ে গেছে তো সেখানে তোমার সিলেকশন হচ্ছে না তো ওদেরকে ধরার পর তোমার ধরি না তোমার সিলেকশন হবে তোমার সিলেকশন হবে না তাই না তো আমরা যদি সিলেকশনের আগে যদি ধরি তাহলে তাহলে অনেকটা লো থাকবে তখন কিন্তু আমাদের কিন্তু সিলেকশন হওয়ার চান্স কিন্তু অনেকটাই থাকবে ঠিক আছে তার জন্য ওরা কী করছে সেটা আমাদের দেখার দরকার নেই ওরা তো জয়নিং করে যাচ্ছে আমাদের ম্যারিট তো হাই করে দিচ্ছে তো তার জন্য আমাদের ফায়দা কী হচ্ছে আমাদের ফায়দা কিছুই হচ্ছে না তাই না তার জন্য এর আগে আমাদের ধরতে হবে ঠিক আছে তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি পরের ভিডিও দেখা হচ্ছে জয় হিন্দ